ঢাকি মন্দির অব্যাহত ভাঙনে হুমকির মুখে বিশ্বব্যাংকের অর্থায়নে সদ্য নির্মিত শত শত কোটি টাকার বেড়িবাঁধ। বত্রিশ টন পোল্ডারের কালীবাড়ি এলাকায় দেখা দিয়েছে এমন শঙ্কা। যে বর্তমান গতি বা যে অবস্থা, এই সরব ধরে গেছে কেন? এখানে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পানি আর কি এখানে আছে। এখান থেকে ভানুরোধের বেলা দুবিধে না হলে এই বিশ্বব্যাংকের এই যে টেকসই বেড়িবাঁধ পনেরো দিনের ভিতরেই চলে যাবে। বিশ্বব্যাংকে যে রাস্তা করেছি, এই রাস্তা তো সুলভ ব্যর্থে নেমে গেছে, মহাদায় ব্যর্থে সকলের কাছে জানানো হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার কোনো সুব্যবস্থা হবে না। প্রয়াত এম এ মালিকের নেতৃত্বে এলাকাবাসী ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল নদী শাসনের দাবিতে, কিন্তু সে দাবি পূরণ না হয় শত কোটি টাকার মেগা প্রকল্পের নির্মিত বেড়িবাঁধ ফের হুমকির মুখে। সাড়ে চারশো কোটি টাকার বরাদ্দের যে বিশ্বব্যাংকের সেই বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ অচিরেই বিলীন হয়ে যাওয়ার পথে। নদী শাসন ছাড়া এই বেড়িবাঁধ আদৌ কোনো কাজে আসবে না। অর্থাৎ এই এলাকার জনগণের খুব জোর দাবি ছিল আগে এই এলাকায় নদী শাসন করতে হবে, তারপরে টেকসই বেড়িবাঁধ। এই এলাকার লোক আপনারা দেখছেন বারবার তারা এই নদীর ভাঙনের কারণে এই ঘরবাড়ি তারা উঠে নদীর রাস্তার ভিতরে যায়, আবার নদীতে ভেঙে আবার তারা পরিবর্তন করে। কিন্তু এখন যে অবস্থা আপনারা দেখছেন বিশ্বব্যাংকের যে রোড, এই রোড কিন্তু অচিরেই ভাঙন তার কাছে চলে আসছে। অর্থাৎ এইবার যদি এই ভাঙন আবার এই নদী রাস্তা নিয়ে চলে যায় তাহলে এই বেড়িবাঁধের আদৌ কোনো কাজে আসবে না। অব্যাহত এই ভাঙনে অসংখ্য মানুষ হয়েছেন ভিটেমাটি হারা, কৃষি জমি সহ সম্পদের হয়েছে অকরণীয় ক্ষতি। এখানে আমার এই বয়সে চার পাঁচবার অন্ত বাড়ি ট্রান্সফার করা হয়েছে, কোন শেষবারের মতো আমরা এই অফ দ্য সাইডে আছি। যে বিশ্বব্যাংকের যে রাস্তাটা দিয়েছে রাস্তা অতি চলে যায়, এখান থেকে আরও অনেক লোক, আগে অনেক লোক চলে গেছে বাইরে, আরও অনেক লোক এখান থেকে ঘরবাড়ি ভেঙে চলে যায়, কারণ তাদের জমি জমা এখানে ভিতরে কোনো জমি জমা নাই। বাড়ি এলাকায় এই যে ভাঙন একেবারে বেড়িবাঁধের এই বিশ্বব্যাংকের রাস্তার গায়ে এসে দাঁড়িয়েছে বর্তমান, কিন্তু আমরা বহুত দিন ধরে এই বেড়িবাঁধ প্রোটেকশনের জন্য আপদা কর্তৃপক্ষের কাছে কোনো কর্ণপাত এখনো পর্যন্ত করিনি। শুধু বলে হায় হবে হবে নদী শাসন হবে, কিন্তু আজ পর্যন্ত হয়নি। এর একশো ফুট বেড়িবাঁধের মূল্য হলো এক কোটি টাকা। এই বেড়িবাঁধ যদি আবার এই নদীর কবলে চলে যায়, এখানকার মানুষ আবার এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে। বর্তমান পরিস্থিতিতে গুনারী কালীবাড়ি এলাকার ভাঙন প্রতিরোধে নদী শাসন সহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আমরা এই নিরাশ্রয় মানুষ একটু আশ্রয় পেয়েছিলাম, আমাদের জমি জমা নদীর ভাঙনে বিলীন হয়ে যাওয়ার পরে আর কোনো জমি আমাদের নাই, যে পুনরায় আবার আমরা নতুন করে বাসা বাঁধবো, নতুন করে ঘর বাঁধবো। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বহুবার ভাঙন কবলিত এই এলাকার মানুষ, অনেকে এই নদীর তীরে যারা বসবাস করে তারা সর্বশান্ত হয়ে গেছে এবং অনেকে এখান থেকে তাদের বসতি পরিবর্তন করে অনেকে দেশ ছেড়ে ইন্ডিয়াতেও চলে গেছে। এই বাঁধ ভেঙে গেলে আমাদের প্রায় পঞ্চাশ হাজার বিঘা জমি, কৃষি জমি, সেটি কিন্তু বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই এলাকার মানুষ কিন্তু আবারও দিশেহারা হয়ে পড়বে। পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথা তুলে ধরেন। নলেজে আছে, আমরা এখনো কাজ চলমান আছে, সিআইপি এখনো আমাদের এখনো হ্যান্ড ওভার করে নেই। ওইটা ওই ভাঙন প্রতিরোধে আমরা যে জরুরি ভিত্তিতে কাজ চলতেছে, ওখানে জিও ব্যাগ ডাম্পিং করে এটাই করা হচ্ছে। আর এইসব লোকেশনে আমাদের স্থায়ী প্রতিরক্ষার জন্য এডিশনাল ব্যাংক প্রোটেকশন এগুলো ধরা আছে, এটা ডিপিপি রিভাইজ হলে এগুলো ওখানে আরো দুই কিলোমিটার মতো এখানকার মানুষের জীবনের নিরাপত্তায় তাদের একটাই দাবি, টেকসই বেড়িবাঁধের পাশাপাশি নদী শাসন ব্যবস্থা কার্যকর করতে হবে। কালীবাড়ি ভাঙন এলাকা থেকে আসগর হোসেন সাব্বির, ইউনিক নিউজ, ঢাকা, খুলনা।